আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি লিটলস ভয় বেবি ওয়েট ওয়াইপস নিয়ে কথা বলবো। এই ওয়েট ওয়াইপসটা খুব একটা দেখা যায় না বাংলাদেশে। এটা একটা টার্কিশ কোম্পানির প্রোডাক্ট, লেখা আছে প্রোডাক্ট অফ অরিজিন ইজ টার্কি। আমি কিছুদিন আগে ফার্মাসিতে গিয়েছিলাম বেবি ওয়াইপস কিনতে, তখন এটা আমার চোখে পড়ে এবং আমি চিন্তা করি একবার ইউজ করে দেখতে পারি, যেহেতু টার্কিশ একটা কোম্পানির প্রোডাক্ট। আচ্ছা, যাই হোক, এটার মধ্যে বডির মধ্যে সব কিছু লেখা আছে, এক্সপায়ারি ডেট এবং ম্যানুফ্যাকচারিং ডেট, কোন কোন জায়গায় আমরা এটাকে ইউজ করতে পারবো, কিভাবে ইউজ করতে পারবো, ইনগ্রিডিয়েন্টস সব কিছুই দেওয়া আছে এবং একটা কিউট বেবির ফটো দেওয়া আছে। আচ্ছা, এই প্রোডাক্ট হচ্ছে ফ্রি, অ্যালকোহল ফ্রি, যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো। পিএইচ লেভেল হচ্ছে 5.5। আর এখানে আরেকটা দেওয়া হচ্ছে এটা 100% কটন এবং অর্গ্যানিক। আর এই জারটার মধ্যে আছে 180 পিস বেবি ওয়াইপস, আর এটার প্রাইস হচ্ছে মার্কেটে 240 টাকা। এটাকে ইম্পোর্ট করেছে এবং প্যাকেজিং করেছে বাংলাদেশে আরএম কর্পোরেশন, যেটা ঢাকাতে অবস্থিত। আচ্ছা, আপনারা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন যে এখানে ইনস্ট্রাকশন এবং ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, যেটা কি কোন ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে এটা বোঝা যাচ্ছে না। আমার মনে হয় যেহেতু এটা একটা টার্কিশ প্রোডাক্ট, ইনস্ট্রাকশনগুলো টার্কিশ ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, যেটা আমাদের পক্ষে বোঝাটা পসিবল না। কিছু কিছু জিনিস ইংলিশে দেওয়া হয়েছে, যেরকম অ্যালকোহল ফ্রি, পিএইচ ব্যালেন্স এবং এটা ওপেন কিভাবে করতে হয়, সেই ইনস্ট্রাকশনসগুলো ইংলিশে দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, আমি এখন বলে দিই আমার কাছে এই বেবি ওয়াইপসটা কেমন লেগেছে। আমি এই ফার্স্ট জারটা ইউজ করেছি এবং প্রথম থেকে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই এই বেবি ওয়াইপসটা। এটার মধ্যে লিকুইডের পোর্শনটা খুব বেশি, অনেকই বেশি, যার ফলে কি হয় যে বেবি ওয়াইপসগুলো অনেক বেশি ভিজা ভিজা হয়ে থাকে। একটু টিপা দিলেই অনেক বেশি পানি বের হয়, যেটা খুবই আনকমফোর্টেবল ইউজ করার জন্য এবং খুবই আনইজি লাগে ইউজ করতে। আরেকটা জিনিস হচ্ছে এটার, এই বেবি ওয়াইপসগুলো ডিট্যাচ করাটা একটু ডিফিকাল্ট, অনেক ফার্মভাবে এক একটার সাথে এক একটা অ্যাটাচ হয়ে থাকে, যেটার কারণে ওয়াইপসগুলো টিয়ার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এখন আমি আমার অভিজ্ঞতা শেয়ার করবো এই ওয়াইপস নিয়ে। এই ওয়াইপসটা বেবি ফ্রেন্ডলি, যেহেতু এটা অ্যালকোহল ফ্রি, তারপরে 100% অর্গ্যানিক, কিন্তু যেহেতু এটা টার্কিশ ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, আমি কিন্তু প্রপারলি বুঝতে পারছি না যে কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই বেবি ওয়াইপসগুলো তৈরি করা হয়েছে, কি এই প্রোডাক্টটা যে আমরা ইউজ করছি এটা আমাদের জন্য কতটা সেফ, সেটা বোঝাটা আমার জন্য খুবই ডিফিকাল্ট। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে ম্যানুফ্যাকচারাররা এইটাকে ইংলিশ একটা স্ট্যান্ডার্ড, যেহেতু ইংলিশ একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশেও যাতে দিয়ে দেওয়া হয়। আরেকটা জিনিস হচ্ছে এটার ওয়াটার কনসিস্টেন্সিটা খুব বেশি, অনেক ভিজা ভিজা হয়ে থাকে ওয়াইপসগুলো, যার ফলে যখন আমরা ইউজ করতে যাই পানিটা অনেক বেশি বের হয়ে যায়, অনেক ওয়েট হয়ে থাকে, যেটা ইউজ করতে খুবই আনইজি লাগে। এটার স্মেলটাও খুব বেশি ভালো না, এটার মধ্যে পারফিউম আছে অবভিয়াসলি, যেটা আমি বুঝতে পারি না ইনস্ট্রাকশন দেখে, কিন্তু ইউজ করার সময় আমি বুঝতে পেরেছি যে এটার মধ্যে অনেক বেশি, অনেক অনেক একটা স্ট্রং স্মেল আছে। পারফিউম বাচ্চাদের জন্য একদমই সেফ না, অনেক বাচ্চাদের পারফিউমে অ্যালার্জিও হয়ে থাকে। এই পারফিউমটার স্মেলটাও খুব বেশি প্লেজেন্ট না, একটু স্ট্রং বাচ্চাদের জন্য। আরেকটা জিনিস হচ্ছে এই এক একটা ওয়াইপস অ্যাটাচ হয়ে এক এক, আরেকটা জিনিস হচ্ছে ওয়াইপসগুলো খুব বেশি বেশি স্ট্রং, আরেকটা জিনিস হচ্ছে ওয়াইপসগুলো খুব বেশি ফার্ম হয়ে অ্যাটাচ হয়ে থাকে, যার ফলে এটাকে টিয়ার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, অনেক কষ্ট হয় ইজিলি এক একটা ওয়াইপস টেক অফ করতে। এটা বাচ্চাদের জন্য ইউজ করাটা সেফ, কারণ এটার মধ্যে এটা যেহেতু এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড, এটা বাচ্চাদের জন্য ইউজ করা সেফ, পারফিউম না থাকলে আরও বেটার হতো। বাজারে এরকম অনেক জার আছে যেগুলোর প্রাইস আরও কম এবং কোয়ান্টিটিটাও একটু বেশি, সো আপনারা চাইলে ওগুলাও ইউজ করে দেখতে পারেন, এটাকেও ইউজ করে দেখতে পারেন। আমার কাছে খুব একটা ভালো লাগে নাই এবং
এটার স্মেলটাও আমার কাছে ভালো লাগে নাই, ওয়াটার কনসিস্টেন্সিটাও আমার কাছে ভালো লাগে নাই। একটা জিনিস আমি অবশ্যই বলতে চাই, এই ওয়েট ওয়াইপস ইউজ করাতে আমার বাচ্চার কোনো সাইড ইফেক্ট হয় নাই। সো এটা আপনারা চাইলেও ইউজ করে দেখতে পারেন, যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আশা করি আমার ভিডিও ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।